আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে লার্নিং এবং আর্নিং রিলেটেড লেটেস্ট ভিডিওগুলো অনেক রিসার্চ করে পাবলিশ করে থাকি। আজকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটি হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটি নতুন যারা রয়েছেন তাদের জন্য, যারা পুরাতন পায়োনিয়ার অ্যাকাউন্ট ইউজ করছেন তাদের জন্য নয়। সো শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন গুগলের মধ্যে। গুগলে যদি আপনি লিখেন পায়োনিয়ার সাইন আপ, এখানে আসার পরে প্রথমে যে ট্যাবটি দেখতে পাচ্ছেন সেই ট্যাবটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেন আপনি এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে টোটাল চারটি ধাপ অতিক্রম করতে হবে। টোটাল চারটি ধাপ অতিক্রম করলেই আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে সব কিছু দেখাবো ডিটেলস। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে বলে দিব কীভাবে আপনি মাস্টার কার্ড বা পায়োনিয়ার মাস্টার কার্ড হাতে পাবেন সেটি। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সো কামিং ব্যাক আফটার দ্য ইন্ট্রো, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমি এই ইন্টারফেসে আসার পরে, অর্থাৎ পায়োনিয়ার অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য এই ইন্টারফেসে এসেছি। এই ইন্টারফেসে আসার পরে আপনার প্রথমে যে কাজটি হবে, আপনি এখানে ফার্স্ট নেমটি দিবেন এবং এখানে সিলেক্ট রাখবেন ইন্ডিভিজুয়াল। যেহেতু আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করছেন সেজন্য আপনি এখানে আপনার যে ব্যাংক ডিটেলসে রয়েছে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো যথাযথভাবে এখানে প্রোভাইড করুন। এই পেজটি ফিল আপ করার পরে সঠিকভাবে অবশ্যই আপনি নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে আপনার এখানে নিয়ে আসবে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার বিস্তারিত ইনফরমেশনগুলো দিবেন। এরপর আপনি আপনার এরপর এখানে ভেরিফাইড ফোন নাম্বারটা দিবেন। আমি এখানে মোবাইল দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এবার তৃতীয় স্টেপে আসার পরে জানতে চেয়েছে যে সিকিউরিটি কোয়েশ্চনস বা সিকিউরিটি ডিটেলস। সিকিউরিটি ডিটেলস এমন একটি অপশন যেটি কিনা আপনার অ্যাকাউন্ট সিকিউর করার জন্য খুব বেশি প্রয়োজন হবে। মাঝে মাঝে তারা ভেরিফিকেশন চাইবে। সো ভেরিফিকেশনের জন্য সিকিউরিটি কোয়েশ্চন মাস্ট। সো এখানে ইউজার নেম দিতে বলেছে, প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন হিন্দি ক্যারেক্টার, ইংলিশ ক্যারেক্টারস অনলি। ইউজার নেম আমি ইউজার নেম দিচ্ছি, আমার ইউজার নেম ইমেল অ্যাড্রেস যা তাই। আমি এটি স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, পাসওয়ার্ড শুড কন্টেন অ্যাট লিস্ট 7 ক্যারেক্টার্স অ্যান্ড ইনক্লুডস অ্যাট লিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেট, অর্থাৎ ছোট হাতে অক্ষর এবং একটি নাম্বার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে, মিনিমাম 7 ক্যারেক্টার। এরপর সিকিউরিটি কোয়েশ্চন আমি চলে যাব। এখানে সিকিউরিটি কোয়েশ্চনের অপশনগুলো রয়েছে, যেগুলো আপনার পছন্দ হয় সেটি আপনি অ্যাড করবেন। ইন হুইচ সিটি ওয়াজ ইয়োর গ্র্যান্ডমাদার বর্ন, আমি এটি দিচ্ছি। এটি হচ্ছে, হোয়াট টাউন ওয়াজ ইয়োর ফাদার বর্ন ইন, আমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছে সেটি, দেন বাংলাদেশ, এখানে দেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপরে ন্যাশনাল আইডি নাম্বারটা চেয়েছে। এরপরে এখানে একটি ক্যাপসা পূরণ করতে হবে, প্লিজ প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, দিস উইল লেট ইউ রিসিভ ফান্ডস টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট, ইউ উইল লেটার হ্যাভ অ্যান অপশন টু অর্ডার এ পায়োনিয়ার প্রিপেড কার্ড। এখানে বলেছে যে প্লিজ প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, আমার ব্যাংকের বিস্তারিত এখানে দিতে বলেছে, দিস উইল লেট ইউ রিসিভ ফান্ডস টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট, ইউ উইল লেটার হ্যাভ দ্য অপশন টু অর্ডার এ পায়োনিয়ার কার্ডটা আপনি পরে অর্ডার করতে পারেন। তো পায়োনিয়ার কার্ড অর্ডার করতে হলে কি করতে হবে সেটি আমি আপনাকে একটু পরে বলছি। পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু দেওয়া রয়েছে বাংলাদেশ এবং কারেন্সি আপনি বিডিটি দিবেন, ক্লিক হিয়ার ফর ব্যাংক রেজিস্ট্রেশন, এখান থেকে আপনি ব্যাংক ডিটেল আপনার ব্যাংকের নামটি দিবেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাঞ্চ নেম দিব, অ্যাকাউন্ট নেম আমাকে দিতে বলেছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেটি, তার আগে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি।
এভাবে আপনি ইনফরমেশন গুলো দেওয়ার পরে যথাযথভাবে অর্থাৎ আপনার ব্যাংকে যেভাবে রয়েছে স্টেটমেন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে সেগুলো সবকিছু আপনি ঠিক করে দিবেন। এরপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাকে এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে, ইউর পেনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিইং রিভিউড। এটি এখন রিভিউ করবে তারা। ওয়ান্ট এ পেনিয়ার প্রিপেড মাস্টার কার্ড লার্ন হাউ। আমি একটু পরে বলছি, মাস্টার কার্ডটা নিতে হলে কি করতে হবে। রিভিউ ইন প্রসেস, ইউ উইল রিসিভ ইন ইমেইল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভিউড। অর্থাৎ সেভারাল বিজনেস ডেজ বলতে তারা দুদিন বা তিন দিন বা চার দিন, যে কয়টা দিন লাগে এই কয়টা দিনের মধ্যে আপনাকে অবশ্যই তারা কনফার্ম করবে যে আমার অ্যাকাউন্টটি তারা ভেরিফাই করেছে কিনা। তো যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আমি খুব সহজে এখান থেকে লেনদেন করে নিতে পারবো। এবার আমি একটু পরে বলছি যে মাস্টার কার্ডের জন্য, পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি ভিডিওটি শুরু করার আগে বলেছিলাম যে আজকে স্টেপ বাই স্টেপ সব প্রসেস, পেওনিয়ার মাস্টার কার্ড কিভাবে পেতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সব ধাপে ধাপে দেখাবো। তো আমি একটু পরে দেখাচ্ছি বন্ধুরা, আর একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমি দেখাবো কিভাবে মাস্টার কার্ডটা ইউজ অ্যাড করতে হয়। পেওনিয়ার এর পক্ষ থেকে দুটো একটি মেসেজ এসছে, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ইট উইল টেক আপ টু থ্রি বিজনেস ডেজ, ওয়ান্স অ্যাপ্রুভ ইউ উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল অ্যান্ড ইউ ক্যান স্টার্ট রিসিভিং আ পেমেন্ট। অর্থাৎ তিন দিন পরে জানা যাবে যে আমার এই যে অ্যাপ্লিকেশনটা করেছি বা সাইন আপটি করেছি সেটি যদি অ্যাপ্রুভ হয় তারা আমাকে তিন দিন পরে জানিয়ে দিবে, এরপরে আমি মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার আসি মাস্টার কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি করতে হবে। মাস্টার কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, তিন দিন পরে আপনি একটি মেসেজ পাবেন ইমেলে, সেই ইমেলে একটি লিংক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসে যাবেন, সেই ইন্টারফেসে যাওয়ার পরে আপনি সরাসরি সেখানে কার্ডের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য, কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য অর্থাৎ পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম $100 ইন করাতে হবে, অর্থাৎ ঢুকাতে হবে। সেটি কোথা থেকে ঢুকাবেন? আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই fiverr.com অথবা freelancer.com থেকে $100 আপনি আপনার কার্ডের জন্য ইন করে দেন, আপনি সেই কার্ডটার জন্য অর্ডার করতে পারবেন। অর্থাৎ আমি আবার বলছি, তিন দিন পরে আপনি যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে যাওয়ার পরে আপনি মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তার আগে আপনাকে অবশ্যই সেই কার্ডের মধ্যে $100 বা অ্যাকাউন্টের মধ্যে $100 ইন করাতে হবে ফাইবার অথবা ফাইবার অথবা freelancer.com থেকে। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, ফাইবার অথবা freelancer.com এর মধ্যে কাজ করেন এমন কোনো বাংলাদেশি থাকলে তাদেরকে আপনি সরাসরি বিডিটি বা টাকা দিয়ে দিলে ডলার মাধ্যমে তারা সেই $100 ঢুকিয়ে দিবে, দেন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। আজকে আমি ধাপে ধাপে দেখালাম স্টেপ বাই স্টেপ, আশা করি খুব সুন্দরভাবে প্রসেস করে আপনি এইভাবে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন এবং কার্ডটা নিয়ে নেবেন। সো আরও একটি অনুরোধ জানাবো, আপনি যে ইনফরমেশনগুলো পেওনিয়ারের মধ্যে দিলেন সেটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনার কার্ডে কোনো ঝামেলা না হয়। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে পুনরায় অনুরোধ জানাবো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন পরবর্তী অ্যামেজিং ভিডিওগুলো পাওয়ার জন্য। সো টিল দেন, টেক কেয়ার।